শুরু হলো ফেব্রুয়ারি ভাষার মাস গৌরবের মাস আর শুরু হলো বইয়ের মাস আজ বই নিয়ে আমরা কথা বলবো একুশের বই বাজার আজ থেকে অমর একুশে গ্রন্থমেলা শুরু না হলেও আমরা একুশের বই বাজার আয়োজন নিয়ে মাসব্যাপী আপনাদের সঙ্গে থাকব এবার বইমেলা শুরু হবে 18ই মার্চ থেকে চলবে 14ই এপ্রিল পর্যন্ত বইমেলার যে আমেজ অমর একুশে গ্রন্থমেলার যে মানুষের মধ্যে যে প্রাণিত করার বিষয় সেটি কিন্তু ঠিকই থাকছে সেটি কিন্তু ঠিকই আসছে এবং ইতোমধ্যেই মানুষের মধ্যে বইমেলা নিয়ে যে উদ্দীপনা সেটি শুরু হয়ে গেছে আজ আমরা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি বাংলাদেশের প্রখ্যাত কবি বাংলাদেশের প্রখ্যাত কবির যে আলোচনা সেটি হয়তো আলোচনার এক পর্যায়ে দুই এক লাইন করব কিন্তু মহাপরিচালক হিসেবে বলবো এবারের বইমেলা প্রসঙ্গে ফেব্রুয়ারির এক তারিখে বইমেলা শুরু হচ্ছে না শুরু হচ্ছে মার্চের 18 তারিখে আপনি যদি বিষয়টি একটু সবিস্তারে বলতেন এ ধরনের একটি আয়োজনের জন্য প্রারম্ভেই আমি চ্যানেল আইকে এবং আপনাকে ধন্যবাদ জানাই যে বইমেলা নিয়ে আমাদের এবার শুরু থেকেই সংশয়ে ছিলাম সংকটে ছিলাম সারা পৃথিবীব্যাপী করোনার যে অভিঘাত সেটি বাংলাদেশের উপর প্রচণ্ডভাবে লাগে ফলে বইমেলার বিষয়টি নিয়ে আমরা শুরু থেকেই দ্বিধান্বিত ছিলাম তবু তারপরও আমরা প্রতি বছরের মতো বইমেলা করব এবং বইমেলা কিভাবে করব সমস্ত পরিকল্পনা করি এবং সেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাই যেহেতু এই বইমেলাটি তিনি স্বয়ং উপস্থিত থেকে উদ্বোধন করেন এবং বইমেলা পরিদর্শন করেন এটা আমাদের জন্য আনন্দের ছিল যে তিনি সম্মতি জ্ঞাপন করেছিলেন পয়লা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা 2021 হবে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন তবে সেখানে একটি ঘাটতি ছিল এই সশরীরও থাকতে পারেন কিংবা ভার্চুয়ালি থাকবেন দুঃখজনক হলো এখন এটা সত্যে দাঁড়িয়ে গেছে যে ভার্চুয়ালি কিংবা সশরীরে পয়লা ফেব্রুয়ারি থাকার মতো অবস্থায় আমরা আর ছিলাম না এ বিষয়টি নিয়ে আমরা বইমেলার যারা পার্টিজান বইমেলার সঙ্গে যারা যুক্ত বিশেষভাবে বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতি এবং পুস্তক ব্যবসায়ী সমিতি তাদের সঙ্গে এবং বইমেলা কমিটির সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করি সেই আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের যে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ আছে তাদের মতামত চাই নির্বাহী পরিষদ এক বাক্যে বলেন যে এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী কোথাও যেহেতু বইমেলা হচ্ছে না ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে শুরু করে কলকাতা বইমেলা অবধি যখন স্থগিত আছে সেখানে বাংলা একাডেমির পক্ষে এই বইমেলাটি করা সম্ভব নয় সে পরিপ্রেক্ষিতে দুই দফা আমরা মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রণালয়ে আমরা চিঠি প্রেরণ করি এবং তাদের মতামত চাই এবং তাদের নির্দেশনা চাই সর্বশেষ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সংস্কৃতি মন্ত্রণালয়ের এবং সচিব মহোদয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা প্রকাশক লেখক এবং সর্বস্তরের আমাদের মেলা সংক্রান্ত যারা আছেন সবাইকে নিয়ে বাংলা একাডেমিতে একটি আলোচনা সভা করি এবং সেই প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মারফত মূলত সংস্কৃতি মন্ত্রণালয় করে একটি সামারি পেশ করে যে বইমেলাটি 20শে ফেব্রুয়ারি থেকে শুরু করা যায় কি না বইমেলাটি 7ই মার্চ থেকে শুরু করা যায় কি না বইমেলাটি 17ই মার্চ থেকে শুরু করা যায় কি না মাননীয় প্রধানমন্ত্রী সহৃদয় হয়ে তিনি নিজে হাতে 17ই মার্চ থেকে শুরুর জায়গাটি টিক দেন এবং নোটে লিখে দেন 17ই মার্চের পরের দিন 18ই মার্চ থেকে বইমেলা শুরু হোক তার মানে তার সম্মতি পাওয়া এবং ওখানে আমরা আশা করছি এখনও আশা করছি সশরীরে তাকে আমরা বইমেলায় হয়তো পাব যদি সার্বিকভাবে ধরি এখন আজ অবধি এই পয়লা ফেব্রুয়ারি আজকে আপনি বলেছেন যে বইবাজার অনুষ্ঠানের মাধ্যমে বইয়ের আবহাওয়া তৈরি হয়ে গেছে পাঠের আবহাওয়া যেখানে তৈরি হয় নাই পাঠ্যপুস্তক বিতরণ হয়েছে কিন্তু পাঠশালা কিংবা স্কুল কিংবা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় খোলেনি আমরা জানি 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এই দফায় স্কুলগুলোকে বন্ধ রাখা হয়েছে যেখানে বাণিজ্য মেলাকে মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করতে পারেননি এবং বাণিজ্য মেলা উদ্বোধনে উনি সম্মতি জ্ঞাপন করেননি এবং বাণিজ্য মেলা হয়নি সেখানে আমি আবারও আপনাদের মারফতে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই বাংলা একাডেমির আয়োজনে এই অমর একুশে বইমেলায় যারা আমাদের সঙ্গে থাকেন সবার পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তিনি সম্মতি জ্ঞাপন করেছেন 18 তারিখ থেকে বইমেলা হবে ধন্যবাদ কবি হাবিবুল্লাহ সিরাজি বইমেলার প্রেক্ষাপটটি আমরা জানলাম বইমেলা হচ্ছে আর বইমেলা হচ্ছে মানে আমাদের এই মৌসুমটি ফাঁকা যাচ্ছে না এই করোনাকালে যখন জীবনের সব কিছু এলোমেলো তখনও বইমেলা হচ্ছে ঠিক মার্চে যদি এই মিলন মেলাটি হয় সেই মিলন মেলায় কি কোনো পরিবর্তন লক্ষ্য করবেন মার্চ মাসে
মানেই আমাদের প্রায় বর্ষার একটা আগমনই শোনা যায়। এবার বইমেলায় ব্যত্যয় যেটি ঘটবে সেটি হলো যে বৃষ্টি বাদলকে আমাদের মাথায় নিয়েই বইমেলাটা করতে হবে, সেইভাবেই বইমেলার পরিকল্পনা করা হবে। তবে সবচেয়ে বড় আনন্দের ব্যাপার, আমি নিজে বিশ্বাস করি যে হতাশার ভেতরে আমরা ছিলাম, যে সংশয়ের ভেতরে আমরা ছিলাম বইমেলা হবে কি হবে না, তার থেকে আমরা উঠে এসেছি। আর ব্যক্তিগতভাবে আমার সারাটি বছর গেছে দ্বিধার ভেতরে, বইমেলা হবে কি হবে না। সেই ক্ষেত্রে আমার নিজের লেখালেখি ব্যাহত না হলেও প্রকাশের ক্ষেত্রে হয়তো ব্যাহত হবে। তবে এই সামনে যে ফেব্রুয়ারি মাসটি আছে সেটিকে আমি পুরোপুরি কাজে লাগাতে চাই এবং নিজের হয়তো দু একটি বই প্রকাশ করতে চাইব। আর আমার তরুণ বন্ধুদের ব্যাপারে আমি নিজে খুব আশাবাদী, তারা হতাশায় ছিল, বিদেশের বন্ধুরা হতাশায় ছিল, তাদের আমি এই দুদিনে টের পেয়েছি তাদের হতাশা থেকে তারা বের হয়ে আসছে। যেমন আমি যতটুকু জানি যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে না, কিন্তু কলেজ স্ট্রিটে ছোট করে হলেও অভিযান এবং এরা একটি বইমেলা করছে। আমাদের এখানেও আমাদের কাঁটাবনে কনকর্ড এম্পোরিয়ামে এরাও আজকে থেকে একটি বইমেলা করার, তারা বইয়ের আয়োজন করার সপ্তাহব্যাপী চিন্তা করছে। এরকম ছোট ছোট আয়োজন হবে, এটি অসম্ভব ইতিবাচক। এই জন্য ইতিবাচক, আমরা ফেব্রুয়ারিকে আমাদের সঙ্গে নিয়ে থাকতে চাই, আমরা অমর একুশেকে আমাদের সঙ্গে নিয়ে থাকতে চাই। একজন লেখক হিসেবে তো বটেই, বাংলা একাডেমির এই যে মহা দায়িত্ব মহাপরিচালক হিসেবে, তাকেও সঙ্গে নিয়ে, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, এবং আপনাদের যে আগ্রহ, মিডিয়ার যে আগ্রহ, অভূতপূর্ব। ধন্যবাদ কবি হাবিবুল্লাহ সিরাজি। মার্চে হলেও এবারের বইমেলা অমর একুশে বইমেলা, অমর একুশে গ্রন্থমেলা, যেই বইমেলার প্রাণ সেটি আমরা ফিরে পাবই আশা করছি। শেষ করছি আজকের আয়োজন।